তো তোমাদের স্বাগত করছি আর একটা নতুন ভিডিওতে। তো তোমরা দেখো ভিডিওটা একটুখানি আলাদা ডিফারেন্ট ভাবে হবে ভিডিওটা। তো ভিডিওটাতে আগের বার আমরা সোডিয়াম মেটাল নিয়ে ট্রাই করেছিলাম একটা ভিডিও করার, তো সেই ভিডিওটা ছিল একটা বালতির ভেতর ট্রাই করেছিলাম বা কোনো গর্ত খুঁড়েছিলাম। তো আজকেরটা একটা হাঁড়ির ভেতর ট্রাই করবো, মাটির হাঁড়িতে। তো আগের বার বালতিটা যেহেতু ট্রাই করেছিলাম, বালতিটা আমাদের ফাটেনি, কিছুই হয়নি বালতিটাতে। তো আমরা সেই হাঁড়িটার ভেতর দেখবো যে হাঁড়িটা ফাটে কি ফাটে না, নাকি হাঁড়িটা সেমই থেকে যাবে, নাকি হাঁড়িটা পুরো ফেটে এদিক ওদিক হয়ে যাবে, কিছু খুঁজে পাওয়া যাবে না। তো আমরা এটা বাড়িতে ট্রাই করবো না, তো আমরা এটা ট্রাই করার জন্য যাবো মাঠে। বাড়িতে যদি ট্রাই করি বাই চান্স যদি হাঁড়িটা ভেঙে যায় তাহলে আমরা এই এদিক ওদিক কিছু একটা হতে পারে, কিন্তু মাঠে সেটা ভাঙলে পরে কোনো প্রবলেম হবে না। তাই আমরা সেটাকে নিয়ে যাবো এখন হচ্ছে মাঠে। তো আমার সঙ্গে যাবে আমার বোন আর আমি যাবো। আর ফুচকে কি করছিস ওটা? হ্যাঁ বল না কি করছিস। এ পুচকি ওটা কি করছিস? চ মাঠে যাই। এ পুচকি চ মাঠে যাও, ওটা করতে হবে। হাড়িটা কোথায়? তাহলে হাড়িটা নিয়ে আসি যা। ও ও ও হাড়িটা নিয়ে আসুক, ততক্ষণে আমি সোডিয়ামটা নিয়ে নিই, মেটালটা নিয়ে নিই। তো গাইস নিয়ে নিয়েছি আমরা একই জিনিস বারবার দেখে না একটুখানি। তোমরা কি আমাকে মারবা? আমার পকেটে না খুব আওয়াজ হচ্ছে দেখো। তো তোমরা বলো আমার পকেটে কি আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি কি আছে। প্লাস্টিক আছে, স্মাগলিং এর প্লাস্টিক, কালো প্লাস্টিক, সাদা প্লাস্টিক, মাল স্মাগলিং করা হয়। মাল স্মাগলিং তো গাইজ এই টুপিটা আমি কিনেছি, পরে দেখিয়েছি তোমাকে, অনেক বছর আগে কিনেছিলাম, প্রায় 7-8 বছর আগে। এই টুপিটা পরে ভিডিও হবে আজকে। আমরা যাই সোডিয়ামটা নিয়ে নিই। তো গাইজ আমরা এই মাঠে চলে এসেছি। গাইজ মাঠে ঘুরতে ঘুরতে একটা ফল পেলাম, তো তোমরা যদি জানো এটা কি ফল তাহলে আমাকে বলবে, ঠিক আছে? এটা আমি জানি না কি ফল, এখনো কি ফল এটা? এটা বিষ ফল। লে বিষ ফল বলছে এটা দাদ। তো আমরা আজকে এটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো হাঁড়িটার ভেতরে কি করব আমরা, এই হাঁড়িটা আছে, হাঁড়িটার ভেতরে জল দিয়েছি। তো আমরা এর ভেতরে মেটালটাকে ফেলে দেবো, যেহেতু এটা জলের সঙ্গে রিয়াকশান করে, এটাকে ফেলে দিয়ে এর উপর দিয়ে আমরা এটাকে চাপা দিয়ে দেবো। তো আমরা দেখবো কী হয়, আমি নিজেও জানি না কী হয়, আমি এটা প্রথমবার ট্রাই করছি। যাই হোক, তো তোমাদের দেখাচ্ছি এটা কীভাবে করে বা কীভাবে হয়, আমিও জানি না, এটা আমিও প্রথমবার ট্রাই করলাম, তার জন্য মাঠে এসেছি, বাড়ির থেকে দূরে এসেছি একটুখানি, যাতে অসুবিধা না হয়। তো গাইজ আমাদের সোডিয়াম মেটালটা আমরা নিয়ে নিচ্ছি একটুখানি। এই দাঁড়া বুঝো, এই দাঁড়া। তো গাইজ আমাদের যে ওপরে যে হাঁড়িটা দিয়েছিলাম ওটা কিচ্ছু না, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল, এইটারও হাফ উড়ে গেছে। তো একটা কিছু খুঁজতে পারছি না, মানে বুঝতে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু এখন এখান থেকে বোঝা যাচ্ছে ধোঁয়াটা। তো এটা এটা কতটা ডেঞ্জারাস তোমরা বুঝতে পারছো, সোডিয়াম মেটালটা কতটা ডেঞ্জারাস জিনিস হয়। তো এটা বাড়িতে কেউ ট্রাই করবে না, খুবই ডেঞ্জারাস। তো এ বাচ্চা শোন, এ বাচ্চা এই এইগুলো ধুঁয়ো, এইখানে ধুঁয়ো ছিটেছে, দেখো গাইস পিছন দিকে পুরো ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছে, এইটাই ধুঁয়ো। আরে না, এইটা দিয়ে ওখানে গেল ধুঁয়োটা। আমি তো ভাবতে পারি এত ধুঁয়ো এইখানে, এতটা অব্দি আছে। আরে না, আরে এইটাই ওইদিকে কত আগুন ঠাগুন। আরে না, দেখতে পাচ্ছিস না উপরে উঠে গেছে ধোঁ। ও বাবা কিভাবে আগুন ছিটকালো, গাছের জন্য বেরোতে পারছে না, আটকে আছে। তুই কিছু বলতে চাস না? কেমন হয়েছে? ভালো হয়েছে। আরে বলবি তো ভালো করে ছুলে, তখন তো বকবক করছিলিস।